শিব ঠাকুর, হে ভোলানাথ, কিছু একটা পথ দেখিয়ে দাও ঠাকুর, কিছু একটা পথ দেখিয়ে দাও ঠাকুর। ঠাকুর এখনো তুমি চুপ করে থাকবে? সময় মতো ওদের ডেরায় না পৌঁছতে পারলে হয়তো আমার গৌরী দাদা আর অন্য বাচ্চাদের আমি উদ্ধার করতে পারবো না। কিছু একটা পথ দেখিয়ে দাও ঠাকুর, কিছু একটা পথ দেখিয়ে দাও। তুমি তো খুব পাজি ছেলে, এইভাবে কেউ ছুট মারে? আরে লোকনাথ, লোকগুলোর কোনো হদিশ পেলি? কোন দিকে গেল বলতো? না গুরুদেব, এই পর্যন্ত এসে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। এখান থেকে যে কোন দিকে চলে গেল কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় এখানে কোথাও ওদের ডেরা লুকোনো আছে। একটু খুঁজে দেখো সবাই, লোকগুলো নিশ্চয়ই এখানে কোথাও লুকিয়ে আছে। আজ পর্যন্ত তুমি আমাকে হারতে দাওনি ঠাকুর, বাচ্চাদের উদ্ধার করে দাও প্রভু। বন্ধু কাকা, ডুমুরের শব্দ বাবা ভোলানাথ কি তবে কিছু ইঙ্গিত করলো? তার মানে কি ওই লোকগুলো ছেলেগুলোকে ওদিক পানি করে লুকিয়ে রেখেছে? হ্যাঁ, সবাই চলো, সবাই চলো, চলো গো, চলো। দিদি, 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 একটা দারুণ ব্যাপার ঘটেছে। দিদি, কি হয়েছে মালতী? দিদি, মন্দিরে মন্দিরে শিবের ডমরু বাজছে। দিদি, কি বলছিস কি তুই? আমি নিজে কানে শুনে এলো। তাহলে তাহলে আমাদের ছেলেরা সবাই সবাই ঠিক আছে বলছিস? হ্যাঁ দিদি, তোমার লোকনাথ, গৌরী, শিব, আমার গোপাল, তিনি সবাই ভালো আছে, সবাই ভালো ভালো ফিরে আসবে। ঈশ্বর, তুমি আমাদের থেকে মুখ তুলে চেয়েছো ঠাকুর। জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়, জয়। গুরুদেব, ওই দেখো একটা ত্রিশূল। দেখেছো ত্রিশূলের গায়ে ডুমরু ঝোলানো? বাবা ভোলানাথ আমাদের পথ দেখাই গেছেন, আর কোনো চিন্তা নেই বলে মনে হচ্ছে গো। কিন্তু একটু আগে তো আমরা এখান থেকে ঘুরে গেলাম, ওই তখন তো কিছু ছিল না? বাবা ভোলানাথ আমাদের পথ দেখিয়েছে গো, তার মানে তার মানে সামনেই কোথাও ডেরাটা আছে। চলো সবাই খোঁজো, ঠিক হদিশ পেয়ে যাবো আমরা। খোঁজো খোঁজো খোঁজো, চলো সবাই খুঁজি, চলো। ও ও, ওদিক পানে যাও তোমরা। গুরুদেব, এটা কি গো? কি জানি, এ তো কোনো গোপন কুঠুরি মনে হতেছে। চোর ডাকাতরা এমন কুঠুরি বাইনে রাখে? ঠিক বলেছো মুকুন্দ, এটা কোনো চোর কুঠুরি হতে পারে। শোনো, এর ভেতর বিষাক্ত বায়ু থাকতে পারে, এই মশাগুলো সব সরিয়ে দাও, বিপদ হতে পারে। সরিয়ে দাও। আর সবাই সবাই খুব সাবধান, বিপদ যে কোনো জায়গায় উঁচ পেতে থাকতে পারে।
কিন্তু কিন্তু আমার গৌর দাদাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এই বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাচ্ছিস? সাহেব আসলে এক্ষুনি কুল করে মেরে দেবে। চোরের মায়ের বড় গলা, আমার ছেলেকে আমি নিয়ে যাবো না তো তোর বাপ নিয়ে যাবে? এখান থেকে চলিয়ে যাও, না হলে আমি ওকে গুলি করতে বাধ্য হইব। লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স, আই সেড লিভ। এ শিবশম্ভু, তুমি লোকনাথকে রক্ষা করো প্রভু। আমি ওয়ান থেকে থ্রি পর্যন্ত কাউন্ট করিব, তার মধ্যে যদি তোমরা সবই না চলে যাও তাহলে এই ছেলেটা সঙ্গে সঙ্গে তোমাদেরকে গুলি করে মারিব। ওরে মারতে হলে তার আগে আমায় মারতে হবে। আমায় সিলি ফুল, তাহলে মরিবার জন্য প্রস্তুত হ। জড়িয়ে যাচ্ছে কেন? ওরা কি তোমায় কিছু খাইছে? আফিন। ওগুলো কিসের বাক্স গো কাকা? আফিনের ব্যবসা করে। আফিন? সেটা আবার কি গো? নেশা জিনিস, ওগুলো খাইলে মানুষ এত জীবায় থাকে। আফিন,
যেটা খেলে মানুষের নেশা হয়, মানুষ ঝিমিয়ে পড়ে। তুই তুই কি করে জানলি রে ভাই? ওসব মুকুন্দ কাকা বলেছে আমাকে। দাদা, এক রাতে তোমার শরীরের কি অবস্থা হয়েছে গো? আরে ভাই, কিচ্ছু ভাল লাগছে না, শুধু ঘুম পাচ্ছে। কবিরাজের কাছে ওষুধ খাওয়াতে হবে তোমাদের। তোমার জন্য আমরা আমাদের হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছি বাবা। ঠিক বলেছো ভগবান। পরে আনন্দ করবে তোমরা, আগে ওদের সুস্থ করতে হবে। সাহেব, আফিং খাইছে ওদের। শুনেছিলে লোকনাথ, আফিং যে বড় খারাপ জিনিস, রে যে মস্তিষ্ক বিকল করে দেয়। তোল বাবা, তোল গৌরীকে, তোল আগে তোল। গৌরী আয় বাবা, চলো 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 সবাই বাইরে চলো, ওদেরকে সুস্থ করতে হবে, চলো। তোমার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না বাবা। বলো সবাই, জয় লোকনাথের জয়! 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 তোমরা সবাই আমাকে নিয়ে আনন্দ করছো কেন? ওখানে মুকুন্দ কাকাও তো ছিল। দিদি দিদি আসতে চলো, দিদি পড়ে যাবে তো। আমার কিচ্ছু হবে না রে মালতি, আমার কিচ্ছু হবে না। দিদি দিদি শোনো, দিদি 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 শোনো। এইটুকু ছেলেটার কি রকম বুদ্ধি দেখেছো? শুধু বুদ্ধি, কত সাহস দেখো। হ্যাঁ, এত রাতে একা একা জঙ্গলে চলে গেল। ভগবান নিশ্চয়ই ওর সহায়, না হলে এমন অলৌকিক কাণ্ড কেউ করতে পারে? লোকনাথের অলৌকিক কাণ্ডের দেখেছ কি? এখন ওর ক্ষমতার যথার্থ প্রকাশই ঘটেনি। জয় লোকনাথের জয়! 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 তোমরা সবাই মুকুন্দ কাকার নামে জয়ের ধ্বনি দিচ্ছ না কেন? তাকে নিয়ে আনন্দ করো। আজ মুকুন্দ কাকা না থাকলে তোমরা তো কেউ ছিলে না। মুকুন্দ কাকা, মুকুন্দ কাকা প্রথম থেকে ছিল আমার সাথে। মুকুন্দ কাকা না থাকলে আজ আমি বাঁচতেই পারতাম না। তাই মুকুন্দ কাকাকে নিয়ে আনন্দ করো তোমরা সবাই। দেখলে তো ভগবানের কাছে উঁচু জাত নিচু জাত বলে আসলে কিছুই নেই। বাবা ভোলানাথ আমাদের দুজনকে দিয়ে এই কাজ করিয়েছেন, তাহলে মুকুন্দ কাকা কেন বাবা ভোলানাথের রুদ্রাভিষেক করতে পারবে না? পাগল বলে গালি দিতে পারো, কিন্তু মুকুন্দ কাকার মতো শিব ভক্ত আর কজন আছে বলো? সত্যি তো, মুকুন্দ পাগলা না থাকলে আজ কি হতো বলো তো? মুকুন্দকে বোধহয় আমরা ঠিক চিনতে পারিনি গো। ঠিক আছে বাবা, তুমি আমাদের কাছে সাক্ষাৎ ভগবান, আমরা তোমার কথা মেনে নিচ্ছি। তাহলে তাহলে মুকুন্দই বাবা ভোলানাথের অভিষেক করুক, কি বলো সবাই? ঠিক আছে। মুকুন্দকে মাথায় নিয়ে নাচা, পুরুত ঠাকুরের কাছে গিয়ে এক্ষুনি সব কথা বলতে হবে। কি কি বললি? ওই মুকুন্দ কিনা করবে শিবের অভিষেক, গ্রামের সবাই সেটা মেনে নিল, এত বড় সাহস! হ্যাঁ ঠাকুর মশাই, মুকুন্দকে নিয়ে সে কি নাচানাচি, পাগলা যেন দেশ উদ্ধার করে এসেছে। বটে, গ্রামের বামুন পুরুষকে ছেড়ে একটা গোয়ালার পোকে নিয়ে মাতামাতি ঠাকুর সহ্য করবেন? কখনো না, এর এর একটা বিহিত চাই ঠাকুর মশাই। আমরা হলাম সমাজের মাথা, আর আমাদেরকে না জানিয়ে ওই ভোলানাথের অভিষেকের ভার দেওয়া হলো নিচু জাতের গোয়ালাকে। আজই এর একটা বিহিত চাই ঠাকুর মশাই। ঠিক বলেছেন ঠাকুর মশাই।
এক্ষুনি এর বিচার চাই। ওই গোয়ালার পোকে গ্রাম থেকে না তাড়াতে পারলে গ্রামে কিন্তু শান্তি ফিরবে না। আজই কিছু করাটা কিন্তু ঠিক হবে না। জিজ্ঞেস করবে না কেন? কেন কেন কেন? আজ যদি কিছু করি, ওই ছেলেটা যদি জানতে পেরে যায় তাহলে তো ব্যাগড়া ঘটাবে। তার থেকে কাল সকালবেলা অভিষেকের সময় যদি সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি তাহলে কেমন হয়? ঠিক 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 বলেছেন, ঠিক ঠিক মশাই একদম ঠিক কথা বলেছেন। একটার কাঁটে গাঁটে বুদ্ধি, ওকে না জানিয়ে এই সব কাজ সেরে ফেলতে হবে। দেখো বাঘ পক্ষীতেও যেন টের না পায়। আমার ছেলেদের বিপদ কেটে গেছে তাই না? লোকনাথরা লোকনাথরা সবাই ভালো আছে বল? ঠিক বলেছ কমলা, এ বড় শুভ লক্ষণ গো। বুঝলে লোকনাথরা নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছে। হ্যাঁ দিদি, আমারও তাই মনে হচ্ছে দিদি। আমি জানতাম কমলা, লোকনাথ কোনো শুভ কাজ করেই ফিরবে। লোকনাথ তো স্বয়ং ভগবান, অসম্ভবকে সম্ভব করতেই ওর জন্ম। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় লোকনাথের জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়। সবাই শুধু ভাইয়ের প্রশংসা করে, ও কখনো কোনো কাজে বিফল হয় না কেন? তাহলে বড় ভাই হয়ে আমাকে শুধু ওর জয় নাম শুনতে হতো না। জয় বাবা ভোলানাথের জয়, জয় বাবা ভোলানাথের জয়, জয় বাবা ভোলানাথের জয়, জয় বাবা ভোলানাথের জয়, জয় বাবা ভোলানাথের জয়। এত বড় এত বড় মন তোমার বাবা লোকনাথ। বাবা মহাদেব তোমার অনেক মঙ্গল, অনেক নতুন ধুতি চাদরে তোমাকে কি সুন্দর লাগছে গো কাকা। তুমি দেখি বলো না লোকনাথ। হ্যাঁ গো সত্যি বলছি। জানো লোকনাথ, আমি কোনোদিনও ভাবি না গো সে আমার মতন দিনহীনের কপালে এমন দিন আর। কে বলেছে তুমি দিনহীন? তোমার যে কত বড় বুক আমি তোমাকে কি করে বলে বোঝাবো বলো? তুমি যে ধনীর থেকেও ধনী গো। আর তুমি সেই কোন দূর গা থেকে এসে আমারে এই কদিনের মধ্যে কেমন আপন করে নিলে, তার জন্য আমারে কেউ ওই দাদা কাকা এসব বলে ডাকে নে গো। তোমার মুখ থেকে যখন ওই ওই কাকা ডাকটা শুনি না কি যে বলবো, আমার আমার পরাণ টাকারে ভরি যায়, কি যে ভালো লাগে। সবই তো বাবা ভোলানাথের ইচ্ছা মুকুন্দ। শুভ দিনে আর চোখের জল ফেলো না মুকুন্দ। তোমরা সবাই প্রস্তুত তো? হ্যাঁ গো আমাদের তো হয়ে গেছে। তাহলে চলো এবার বেরোনো যা, সারা গাঁ অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাইরে থেকে অনেক লোকজন আসছে শুনলাম, অনেক সাধু সন্তও নাকি আসছে। সবাই আজ তোমার হাতে বাবা ভোলানাথের অভিষেক দেখতে চায়।
কত সৌভাগ্য তোমার মুকুন্দ, চলো চলো।